হৃদয়ে বসতু রাম কৃষ্ণ নয়নে লসতু রাম কৃষ্ণ শ্রবণে ধরতু রাম কৃষ্ণ রাম কৃষ্ণ সারাসার জ্ঞানে বিভাতু মাতা সারদা ধ্যানে রজতু মাতা সারদা সহনে তিষ্ঠতু মাতা সারদা জননী সারদা প্রেমানন্দা বিবেকে নন্দতু বিবেকানন্দ কর্মণি ভাতু বিবেকানন্দ বীর্যে দিব্যতু বিবেকানন্দ বিবেকানন্দ জ্ঞানপরাবর হৃদয়ে বসতু রাম কৃষ্ণ নয়নে লসতু রাম কৃষ্ণ শ্রবণে ধরতু রাম কৃষ্ণ রাম কৃষ্ণ সারাসার শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমা সারদা দেবী সারদা পুঁথি এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম গদাধরের পিতৃ পরিচয় ও জন্ম রহস্য। এই পড়ছিলাম, আমরা সাধারণত ঠাকুরের গ্রন্থ যখন দেখি তখন ঠাকুরের লীলা বলার সঙ্গে সঙ্গে মা ঠাকুরের জন্ম রহস্য ইত্যাদি পরে বলা হয়ে থাকে। এখানেও ঠিক তাই, এখানে আগে মায়ের জীবনী গ্রন্থ বলার পর মায়ের জন্ম রহস্যের কথা বলা হচ্ছে। এই অধ্যায়টি ত্রিপদী ছন্দে, আমাদের দুটি ছন্দ আছে, ত্রিপদী আর একটি পয়ার, পয়ার ছন্দ যেটা সাধারণত হয়ে থাকে সেইটা। এই অংশটি ত্রিপদী ছন্দে আমরা শেষ করেছিলাম, যেখানে ওই তিনি বলছেন যে রামকুমারের দেবতার প্রতি ভালোবাসা, দেবতার প্রতি ভালোবাসা কীরকম ছিল, তার যে শিব শিব রামেশ্বর শিব ছিল সেটা তিনি কিছুতে পুজো করতে পারছিলেন না, কারণ সমস্ত চৈত্র মাসে সমস্ত বেলপাতা শুকিয়ে গিয়েছিল, আর সেই বেলপাতা নতুন বেলপাতা তিনি পাচ্ছিলেন না বলে শিব পূজা করতে পারছিলেন না। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, পথে একটি গ্রামে তিনি বেলগাছ দেখে খুব আনন্দিত হলেন, সব ছোট ছোট নবীন পত্রে একবারে সমস্ত বেলগাছটি সুশোভিত। তিনি তাড়াতাড়ি করে গ্রাম থেকে একটি ঝুড়ি এবং দুটি গামছা কিনলেন। গামছাগুলো গ্রামের পুকুরে ভালো করে ধুয়ে একটি গামছা সে ঝুড়ির ওপর পাতলেন, আর তিনি বেলপাতা দিয়ে সেই ঝুড়িটা পুরো পূর্ণ করলেন, তারপর আবার আরেকটি ভিজে গামছা সেটা দিয়ে বাকিটা পূর্ণ করে যতখানি গিয়েছিলেন ততখানি পথ তিনি ফেরত এলেন। চন্দ্রামণি দেবী ভাবছেন এর কী এমন অবস্থা হলো, কিন্তু চন্দ্রামণি দেবীকে কোনো রকম উত্তর না দিয়ে তিনি দ্রুত স্নান করে তারপরে শিব পূজা করে তারপরে খেতে বসলেন। ততক্ষণে চন্দ্রামণি দেবী জানলেন যে কীরকম তার এই যে তার ফিরে আসার কারণটা। কিন্তু আমাদের সকলের কাছে একটা ছবি এঁকে দিলেন যে ভগবানের প্রতি কতখানি ভালোবাসা কত তীব্রতা হতে পারে, যে তাঁর সেবার নিমিত্ত যে বস্তুটা পাওয়া গিয়েছে সেই বস্তুটি দেখা মাত্র তার অন্য কিছু কথা মনে হচ্ছে না, তার মনে হচ্ছে এই দিয়ে যদি এক্ষুনি দেবসেবা করা যায় তাহলে খুব ভালো হবে। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, পূজা সমাপনে হরষিত মনে পুনরায় পথ ধরি, বিষক্রোশ যায় ক্লেশ নাহি তায় মনেতে নাচেন করি। বলছেন তিনি গেলেন, ফেরত চলে গেলেন এবং ফেরত গিয়ে তার এতটুকু দুঃখ নেই, 20 ক্রোশ পথ তিনি গিয়েছেন, 10 ক্রোশ গিয়েছেন, 10 ক্রোশ ফেরত চলে এসছেন, এই যে সময়ের যে নষ্ট হয়ে গেল এ নিয়ে আমাদের তাদের কোনো দুঃখ নেই। অনেক সময় সেই দেখি, একজন বলছিলেন যে আগে বৃহস্পতিবার এই ঘট লক্ষ্মীর ঘট সেটা পরিষ্কার টরিষ্কার কথা, মানে এত কাজের সময় বুঝলেন ওগুলো আর কিছু করতে পারি না, ভালো জিনিস পাই না, তাই ঘরটাই তুলে দিয়েছেন। তা আমি বললাম যে ঘরটা না তুলে দিয়ে মানে ফুল টুল তো দিতে পারতেন, জল দেওয়া থাকতো ওপরে একটু জবা ফুল বড় দিয়ে দিতে পারতেন, যে না আজকাল আমের শাখা টাকা বড় একটা পাওয়া যায় না তাই তিনি ওসব আর ব্যবহার করেন না। আমরা কখনো আমাদের মনেতে দেবতার প্রাধান্য পাই না, সেই কারণে তার নিমিত্তে তার সেবার নিমিত্তে যে সমস্ত বস্তুগুলি প্রয়োজন আছে সেগুলি আমাদের চোখেতেও পড়ে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার পছন্দের কাপড় জামা এগুলো আমাদের ঠিক চোখে পড়ে, সেই দোকানের একটা কোণে যদি লুকোনো থাকে সেটাও পড়ে আমার চোখে, কিন্তু দেবতাকে ভালোবাসি না বলে দেবতার নিমিত্তে কোনো জিনিস তার সেবার্থে কোনো জিনিস আমাদের চোখে পড়ে না। আমরা এইখানে থেমেছিলাম, এরপরে
শ্রীরামকৃষ্ণের ভেতরে আমরা যে পরহিত ভাবটা দেখি অন্যের দুঃখের জন্য, স্বামীজি লিখছেন না, লোকাতীত অপি অহরহ রহ লোক কল্যাণ মার্গম। তিনি লোকাতীত একটি জীবন যাপন করেছিলেন, শ্রীরামকৃষ্ণের যে জীবন এটা সাধারণ মানুষ সেই জীবন কখনো যাপন করতে পারে না, এই সাধারণ মানুষ এই জীবন যাপন করা সম্পূর্ণ অসম্ভব। এই তার যে দীর্ঘ দ্বাদশ বছরের সাধনা, এইটা যদি আমরা একটু কল্পনা করি তাহলেই আমাদের মনে হবে যে এটা সাধারণ মানুষ এটা পারে না। আমরা আধা ঘন্টা জপ ধ্যান করার পরই কোমর টনটন ঝনঝন পনপন করে চোখ খুলে এপাশ ওপাশ দেখি যে কে আমাকে দেখছে জপ করছি কিনা। আবার অন্যরা যে আজকে একজন মা বলছিলেন কথা কার, যে সে নিজে জপ ধ্যান কিছু করছেন না, তার সারাদিন তার একটাই কাজ। সেই একজনের সম্বন্ধে বলছিলেন কার ফোন বাজলো আর সেই ফোনটাকে সে কী করে বন্ধ করবে, যার ফোন বেজেছে আমাদের তার নিজেদের কোনো বিব্রত হয় না, কিন্তু বাকিরা একবারে ঝাঁপিয়ে পড়ে একবারে সিংহীর মতো তার উপর, যে কতক্ষণে তার ফোনের গলাটা টিপে দেবে, টিপে দিতে পারলেই তার খুব আনন্দ হবে। আত্মবিকাশের আমরা কোনোরকম চেষ্টা করি না, এবং আত্মবিকাশের চেষ্টা করি না বলেই আমাদের এই উদার যে দৃষ্টি, ঈশ্বরের প্রতি আমাদের যে উদার দৃষ্টি, সেইটা আমাদের ভেতরে ভালোভাবে বিকশিত হয় না। আমরা আজকে সেই গল্প দিয়ে শুরু করব। জ্যেষ্ঠা দুহিতা কাত্যায়নী মাতা বয়স ২৫ যাবে, ভূতেরে আবাসে পীড়িতা হয়ে সে পিতারে সরিল তবে, সেবার তাপে ক্ষুদিরাম ধে আসিল আনুড় গ্রামে, হেরিকন্যা তার প্রাণ হল ভার রহিয়া গেলেন ধামে, হাত জোর করে উপদেব তারে নমিলেন ক্ষুদিরাম, কহেন দেবতা এ কেমন কথা কেন এই পরিণাম, এ শরীর ছাড়ো অন্য পথ ধরো এ আমার অনুরোধ, কহে উত্তরেতে যাইয়া গয়াতে পিণ্ড দান করো মোর, প্রতিশ্রুতে হলে ছেড়ে যাব চলে কারো না কো সংশয়, হলে সম্মত সেই কথা মতো নিন্ডাল ভাঙি যায়, সেই সে কারণে গয়া দর্শনে যাত্রা করে ক্ষুদিরাম, হাঁটা পথ দিয়ে বারাণসী হয়ে যান তিনি গয়াধাম, করিপিণ্ড দান পরিতৃপ্ত মন পিতৃঋণ পরিশোধে, সমাধা করিয়া নিশ্চিন্ত হইয়া আনন্দ করেন বোধ। পুথিকার বলছেন যে হঠাৎ এক সময় তার জ্যেষ্ঠা কন্যা কাত্যায়নী, তিনি আনুরে তার বিয়ে হয়েছিল, তিনি শুনলেন, ক্ষুদিরাম শুনলেন যে তাকে সে খুব অসুস্থ হয়ে পড়েছে, যখনই গিয়ে তাকে দেখলেন মনে হলো তার উপর অপদেবতা বা প্রেতে ভর করেছে, তিনি একেবারে হাত জোর করে শরণাগত হয়ে সেই প্রেতকে, প্রেত যে শরীরকে আবিষ্ট আছে সেই প্রেতের উদ্দেশ্যে বললেন যে আপনি আমার কন্যার শরীর ছেড়ে চলে যান। তখন প্রেত বললেন হ্যাঁ ছেড়ে যাব, কীরকম আবদার বুঝুন, যদি গয়াতে গিয়ে পিণ্ড দান করো, আমরা আমাদের নিজেদের বাবা মায়ের গয়াতে গিয়ে পিণ্ড দান করতে চাই না, বাবা কে যাবে। তারপরে একজন সেদিনকে আমাকে বলে বেশ ভালো হয়েছে, এখন বাবার পিণ্ডদানটা করতে পারবে, গয়াতে রামকৃষ্ণ মিশন হবে শুনেই খুব আনন্দ, ভারত সেবাশ্রম সঙ্গে ফ্রিতে খাওয়া দাওয়া দেয় কিনা, তারা পূজারি জোগাড় করে দেয় কিনা, নানা রকমের কত কোয়েরি। এই যে পিণ্ডদান করব এইটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, ট্রেন কটায় কীরকমভাবে যাব, ডে ট্রেন হবে কিনা, রাত্রিরে উঠে পরের দিন সকালে নামতে হবে কিনা, কত তাড়াতাড়ি ফিরে আসবো, এইসব নানা রকম খোঁজ করি, কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছি সেই খোঁজটা আমাদের কিছুতেই তৈরি হয় না, কিছুতেই আমরা সেটা ভাবতে পারি না। তাই বলছেন তিনি তার কন্যাকে দেখে খুব অবাক হলেন, তাই তার কন্যার যখন ইয়ে প্রেতাত্মা বললেন যে আমার যদি গয়াতে পিণ্ডদান করো তাহলে তোমার কন্যাকে ছেড়ে যাব। এইখানে ঘটনাটা একটু অন্যভাবে বলা হচ্ছে, ক্ষুদিরাম ইয়ে করলেন, সম্মত হলেন, তিনি যাবে, কিন্তু তিনি বললেন তুমি যে আমার কন্যাকে ছেড়ে যাচ্ছ, তুমি আমি জানবো কী করে, বলছে যে মুহূর্তে ওইখানে পিণ্ড দেওয়া হবে তার সামনের কাছে যে নিম ডাল, তার গাছের ডাল, নিম গাছ আছে তার গাছের ডালটা ভেঙে যাবে। এখানে বলছে যে মুহূর্তে কথা হয়ে গেল সঙ্গে সঙ্গে নিম ডাল ভেঙে পড়েছিল, তা কিন্তু নয়, কথা হয়েছিল যে মুহূর্তে ইয়ে করবে ওখানে গিয়ে পিণ্ডদান করা হবে সঙ্গে সঙ্গে তার মুক্তি হলে মুক্তি হিসেবে সেই নিম ডালটি ভেঙে পড়বে। কাত্যায়নীর বাড়ির লোকজন অপেক্ষা করেছিলেন, তারা দেখলেন যে একসময় নিম গাছের ডালটি, বিরাট বড় ডালটি আপনা আপনি ভেঙে পড়ে গেল,
এবং ধীরে ধীরে কাত্যায়নী সুস্থ হলেন। বলছেন এই কারণে তিনি গয়া দর্শন করলেন। এখনকার মতো ট্রেনে নয়, টু এসি, থ্রি এসি, বন্দে ভারত নয়, এখন একেবারে পায়ে হেঁটে এখান থেকে। আমি তো দেখে অবাক, যখন আমি প্রথম গেলাম রামেশ্বরে, গিয়ে দেখলাম এই যে কামারপুকুরে যে রামেশ্বর শিলা আছে, একটু লালচে লালচে, একটু গোলাপি রঙের দেখতে শিলাটা, যে শিলা দিয়ে ওই শিব রামেশ্বর মূর্তিটি তৈরি আছে, ওইখানে থরে 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 সাজানো রয়েছে ওই রকম শিলা। তখন ধারণা হলো এরকম কোনো একটা দোকান থেকেই এই ক্ষুদিরাম নিয়ে গেছিলেন। শুধু তাই নয়, আমরা যে বাড়িটায় গিয়ে থাকলাম সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ কুড়িল। কুড়িল মানে হচ্ছে রামকৃষ্ণ কুটির, ওরা ওই ভাষায় মালয়ালিতে, ওই তামিল ভাষায় কুড়িল বলে। দুটো মাত্র বাড়ি ছিল সারা রামেশ্বরমে, একটা হচ্ছে ব্রাহ্মণ অতিথিদের থাকার জন্য, আর একটা হচ্ছে অব্রাহ্মণ অতিথিদের থাকার জন্য। এই বাড়িটায়, এটা ব্রাহ্মণ অতিথিদের থাকার জন্য, এই বাড়িটার কোনো একটা জায়গায় এই ক্ষুদিরাম থেকেছিলেন, ক্ষুদিরাম এই বাড়িতে এসেছিলেন। বাড়িটা দেখলেই বোঝা যাবে এটা যাত্রীদের জন্য তৈরি হয়েছে, যদিও এখন সেটা একটা হস্টেলে রূপান্তরিত করা হয়েছে। একটিমাত্র বড় ঘর আছে, সাধুরা গেলে ওখানে থাকতে পারে, সেইটি ব্যবস্থা আছে। নালে সারা আশ্রমটা শুধু লম্বা হল, ওই লম্বা হলের একদিকে ছেলেরা থাকে, আবার সেই বিছানাপত্র গুটিয়ে গিয়ে ওটাই ডাইনিং হল হয়, আবার ডাইনিং হল হয়ে গেলে, মোছামুছি হয়ে গেলে ওইটাই ওদের স্টাডি হল হয়, ওই বড় যাত্রীনিবাসে যেখানে পারে থাকবে। আর মজার কথা হচ্ছে স্বামীজির স্ট্যাচুটা যেখানে আছে, যেখানে রাজা স্বামীজির জন্য একটা স্বামীজিকে রাখার ব্যবস্থা করেছিলেন, সেটা কিন্তু অব্রাহ্মণদের থাকার জায়গা। স্বামী বিবেকানন্দ যতই সন্ন্যাসী হন, তার গুরু হন, কিন্তু জাতিতে তিনি ব্রাহ্মণ এতর ছিলেন, রাজাও তাই তার সংস্কারটা ভাগেননি, তাকে থাকতে দিয়েছিলেন ওই কুটিরে যেখানে স্বামীজি ছিলেন, সেটা একবারে মন্দিরের কাছাকাছি। আর এটা মন্দিরের পশ্চিম দরজার দিকে, এই রামকৃষ্ণ কুড়িল, বেরোলেই একেবারে মন্দিরের দরজা। এইখান থেকে পায়ে হেঁটে উনি সেই গয়া ধামে গিয়ে পৌঁছলেন, বারাণসী হয়ে গয়া ধামে গেলেন তার ইয়ে করার জন্য, এবং নির্দিষ্ট দিনে পিণ্ডদান করে পরিতৃপ্ত হলেন। কেননা আমি আমার পিতৃঋণ শোধ করেছি, আর সমাধা করিয়া নিশ্চিন্ত হইয়া আনন্দ করেন বোধ। এই আনন্দটা কেন এটা জানা দরকার। এখানে বলছেন, প্রতিশ্রুতি মতো পিণ্ড সমাপিত উপদেব তার লাগি, আর দিলা কত প্রায় অর্ধ শত, মনে যা উঠিলা জাগি, সে নিশা কালে নিদ্রিত হইলে পিতৃপুরুষ গণে, করিদর্শন পরিতৃপ্ত হন ক্ষুদিরাম মনে মনে, গদ গদ চিতে রোদন করিতে লইসে পায়ের ধুলি, এবে হেন কালে মন্দির তলে কি দেখে কেমনে বলি। পুথিকার বলছেন যে তিনি শুধু সেই পিণ্ড যার সে ভূত হয়েছিল তার জন্য পিণ্ড দেননি, তিনি তার পিতৃপুরুষদের পিণ্ড দিয়েছিলেন, তাছাড়াও অগণিত মানুষের পিণ্ড দিল। অগণিত মানুষের পিণ্ড, এই সম্পর্কে আপনাদের বলি, আমাদের যখন সন্ন্যাস হয়, সন্ন্যাসের আগের দিন আমাদের শ্রাদ্ধ করতে হয়। যেহেতু আমাদের সন্ন্যাসীদের কোনো উত্তর পুরুষ থাকে না, সন্তানাদি থাকে না, তাই আমাদের নিজেদের শ্রাদ্ধ নিজেদের করে তারপরে সন্ন্যাস নিতে হয়। এই শ্রাদ্ধের মধ্যে কতগুলো মজার জিনিস আছে। একটা হচ্ছে এই, যেমন আপনাদের কোনো শুভ অনুষ্ঠানে আব্যুদয়িক নান্দিমুখ, আপনারা যেন নান্দিমুখ বলেন, আব্যুদয়িক নান্দিমুখ, এইটা শ্রাদ্ধ হয়, এটা যেমন সবার হয় ঠিক সেরকম হয়। শুধু তিনটে নতুন জিনিস হয়, একটা হচ্ছে পিতৃষোড়শী, একটা হচ্ছে মাতৃষোড়শী, পিতৃষোড়শী মাতৃষোড়শী আত্মশ্রাদ্ধ, এই তিনটি, পিতা পিতামহ তাদের উদ্দেশ্যে, মাতা মাতামহ তাদের উদ্দেশ্যে, আর নিজের, এছাড়াও কয়েকজনের উদ্দেশ্য হয়। সেটা হচ্ছে যে সমস্ত অবিবাহিত পুরুষ এবং মহিলারা আত্মহনন করেছেন, মারা গিয়েছেন, যাদের কেউ কখনো শ্রাদ্ধ করেনি, তাদের জন্য পিণ্ডদান করা হয়। যে ছোট্ট শিশু দাঁত গজায়নি, সেই অবস্থায় মারা গেছে, মাটির তলায় যাতে চাপা দেওয়া হয়েছে, তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয়। এটা একটা খুব অদ্ভুত সিস্টেম। সন্ন্যাসী হচ্ছেন জগৎগুরু, গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার থেকে আলোর পথে দেখাতে নিয়ে যান। তাই তারা যখন এই জগৎগুরুর জীবনযাপন করতে চলেছেন, তখন জগতের সকলের কল্যাণের কথা চিন্তা করে তাদের উদ্দেশ্যে এই কাজটি করবে। এই এইটা একেবারে খুব একটা ইউনিক জিনিস সন্ন্যাসের, আমাদের এদের জন্য করতে হয়। আমার মনে আছে যখন বলা হচ্ছে, মন্ত্র বলা হচ্ছে, এবং বলা হচ্ছে আপনার কোনো প্রিয়জন যার কেউ কখনো শ্রাদ্ধাদি করেনি,
তাদের উদ্দেশ্যে আপনি পিণ্ডদান করতে পারেন। মজার কথা হলো, এমন একজনের কথা মনে পড়লো যাকে আমি আমার 9 বছর বয়সে মারা যেতে দেখেছি। তারপর তার কথা ভুলেই গেছি, যেহেতু তিনি আত্মহত্যা করেছিলেন তাই তার ভালো করে শ্রাদ্ধাদি হয়নি, এটা আমি জানতাম। এখানে তার স্বামী যখন 1 বছর বাদে মারা গেলেন তখন একটু স্বামীর খুব ধুমধাম করে হলো, মায়ের কোনো একরকমই হয়নি। এটা আমার 9 বছর বয়সের ঘটনা, তাকে আমি দেখেছি শেষ 9 বছর বয়সে, আর আমি যখন শ্রাদ্ধ করছি তখন আমার 34 বছর বয়স। এই 8 বছরের ব্যবধানে যখন হাতে এসে পিণ্ডটা নিয়ে গয়া গঙ্গা গদাধর হচ্ছি আর চিন্তা করছি কার উদ্দেশ্যে দেবো, যদি কার উদ্দেশ্যে না পাই সকলের উদ্দেশ্যে দিয়ে দেবো যারা এরকম আছে। তাহলে চোখের নিমেষে মনে হলো শুধু তার কথাটাই মনে হচ্ছে, তিনি যেন দাঁড়িয়ে আছেন, তার উদ্দেশ্যেই যেন পিণ্ড নিবেদন করছি। অনেকে জিজ্ঞেস করেছেন তোমার অন্য কারুর কথা মনে পড়েনি, আমরা কিন্তু কারুর কথা মনে পড়ি, শুধু ওনার কথাই মনে পড়েছে। তিনি খুব দুঃখী ছিলেন এবং আত্মহত্যা করেছিলেন, একবারে এত দুঃখী যখন মারা গিয়েছেন তখন তার সে এত দুঃখ ছিল, তিনি সারা গায়ে এত 2-3টে পোশাক পরেছিলেন যাতে কোনোভাবে তাকে বাঁচানো না যায়। তারপরে সেই ভালো করে সেই 2-3টে পোশাক ভিজতে পারে এরকম প্রায় 20 লিটার কেরোসিন তেল সারা গায়ে ফেলেছিলেন। তারপরে দাহ হয়েছিলেন এবং নিজে শক্ত করে একটা পাইপ ধরে রেখেছিলেন যাতে কেউ তাকে ওর থেকে টেনে বার করে না নিয়ে আসতে পারে। জীবন সম্পর্কে এত বিতঃশ্রদ্ধ একজন মানুষ, তাই কেউ তাকে মনে রাখেনি, কেউ তাকে। কিন্তু সেদিনকে কীরকম হঠাৎ হলো যখন এই পিণ্ড দেওয়া হচ্ছে আমার শুধু তার কথাটাই মনে পড়লো। শিশুদের অনেকের কথা মনে পড়েছে যারা অল্প বয়সে মারা গেছে। এইটা হচ্ছে এই যে বলছে না, প্রতিশ্রুত মন্ত পিণ্ড সমাপিত উপদেবতার লাগি, আরও দিলা কত প্রায় অর্ধ শত মনে যা উঠিলা জাগি। এই যে যার যার কথা মনে হলো সবার উদ্দেশ্যে সকলের জন্য, এই হচ্ছে কল্যাণকারী শক্তি। আমাদের কি হয়, আমরা আম খাই, খেয়ে মুখটা মুছে ফেলি, আর এরা হলো সেই মানুষ যারা আম একটুখানি চেখে বোঝে আমটা ভালো, তখন সেই আমটা অন্যদের ভিতরে বিতরণ করেন। যে আনন্দ আমি পাচ্ছি সেই আনন্দ ছড়িয়ে দিলেন, কি উপকার কি হলো দেখুন। বলছেন, সেই নিশাকালে নিদ্রিত হইলে পিতৃপুরুষগণে করিদর্শন পরিতৃপ্ত হন ক্ষুদিরাম মনে মনে। স্বপ্নকে বলা হয় আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ। আমাদের প্রিয়জন যাদের আমরা খুব ভালোবাসি, মারা যাওয়ার ফলে যাদের আর দেখা সম্ভব হচ্ছে না, তাদের কথা যখন স্বপ্নে আসছে বুঝতে হবে আমি তাদেরকে মনে মনে স্মরণ করি। আমি এত পাবলিকলি স্মরণ করতে পারি না, কিন্তু মনে মনে অবশ্যই তাকে স্মরণ করি। এখন তো জ্ঞানপুস্তিকা ফেসবুক হওয়াতে কতগুলো সুবিধা হয়েছে, আমরা আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষের বিশেষ দিনে ইয়ে করি, তারপরে এখন সবাই মিলে তাতে কমেন্ট করতে থাকে, রিপ খুব কষ্ট কম হয়, রেস্ট ইন পিস কথাটা লিখতে খুব কষ্ট হয়, এখন সবাই RIP লেখে। যেমন গুড মর্নিং এর কি সুন্দর অ্যাব্রিভিয়েশন হয়েছে, GM, আমাকে একজন লিখলেন GM, আমি প্রথমে বুঝতে পারি, তা বললাম সেটা গুড মর্নিং, আমি জিটা উড়ে দিয়ে আরও শর্ট করে এম লিখে দিলাম, মর্নিং। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, মুখপুস্তিকায় আমরা শোক প্রকাশ করি, ব্যাস আমাদের ওইখানেই খেটে যায়। কিন্তু এর কি মনে হলো, যখন তিনি দেখছেন তখন দেখছেন রাত্রি শয়নকালে তিনি তার পিতৃপুরুষদের দেখলেন, শুধু আনন্দ নয়, পিতৃপুরুষরা খুব আনন্দ পেয়েছেন, তারা এই পিণ্ডদানে তাকে স্মরণ করেছে, পিণ্ডদানের জন্য আনন্দ করেনি, স্মরণ করা হচ্ছে। অবাঙালিদের মধ্যে অথবা গ্রাম দেশে দেখবেন পুকুরে যারা স্নান করে তারা হাতে করে জল নিয়ে জলদান করে, এই জলদানটা আমাদের খুব পুরনো রীতি। জলদানের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করে থাকি। এই বিবাহ যে অনুষ্ঠানে আব্যুদয়িক নান্দীমুখ শ্রাদ্ধ হয় এটা আর কিছু নয়, আমরা আমাদের পিতৃপুরুষদের স্মরণ করে থাকি। তাদের উদ্দেশ্যে এইটুকু আমাদের বার্তা, আজ আমাদের এই শুভ অনুষ্ঠান হচ্ছে, তোমাকে আমরা সঙ্গে পাচ্ছি না, স্থূল রূপে পাচ্ছি না, সূক্ষ্মরূপে তোমাকে স্মরণ করছি, তোমার আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা বুঝতে পারি না এইসব আমাদের হিন্দু কালচারের কি নিয়ম, এর পেছনের লজিকটা কি, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। কিন্তু বুঝতে পারি না বলেই আমাদের এইসব নানারকম গোলমাল হয়ে যায়। কিন্তু খুব গভীর ভাব নিয়ে এই এক একটি অনুষ্ঠান স্থাপন করা হয়েছে। এখন তিনি তাদের দর্শন করছেন এবং মনে মনে সকলের পায়ে ধুলো নিচ্ছেন, আনন্দে কাঁদছেন। হঠাৎ তিনি মন্দিরে একটা অদ্ভুত জিনিস দেখলেন, কি দেখলেন, অপরূপ জ্যোতি নাচে সকতি করিবারে বরণন, তাহারো মাঝারে সিংহাসন পরে গদাধর নারায়ণ, দুর্বাদল শ্যাম নয়নাভিরাম জ্যোতিমণ্ডিত গায়ে, প্রসন্ন নয়নে তার দিক পানে বারে বারে ফিরে চায়, এক ইঙ্গিতে নিকটে যাইতে
বলিলেন ভগবান ইঙ্গিত মত যন্ত্র চালিত ক্ষুদিরাম তথা যান সম্মুখে আসিয়া সাষ্টাঙ্গ হইয়া প্রণতি করিয়া পরে স্তুতি বন্দনা না যায় গোনা ক্ষুদিরাম তার করে সাধু পরিত্রাণে দুষ্কৃত হননে জন্ম লইব আমি সত্যের লাগি বিষয়তে আগি আমারে চিনেছ তুমি সত্য যে থায় আমি সে থায় সত্যেই মোর বাস আমি জন্মিব তব গৃহে যাব এই মোর অভিলাষ দরিদ্র যে আমি কি খাওয়াবো স্বামী ক্লেশ পাবে তথা গেলে কাঁদিতে কাঁদিতে বিষাদিত চিতে ক্ষুদিরাম ইহা বলে আমি অভাজন দিলে দর্শন এর বেশি নাহি চাই এই যথেষ্ট না দিব কষ্ট প্রয়োজন তারও নাই তুমি যাহা দিবে তৃপ্ত আনিবে ভয়ে নাই ক্ষুদিরাম আমি জন্মিব তবে গৃহে যাব দিও গদাধর নাম। এইখানে কতগুলি হিস্টোরিক্যাল এভিডেন্সের ভুল আছে, সেগুলো বলি আপনাদের। বলছেন তিনি দেখলেন এক জ্যোতির্ময় একটা বলয়, জ্যোতির্বলয়, এবং বর্ণনা আছে লীলা প্রসঙ্গে যখন তিনি দেখলেন তখন সঙ্গে সঙ্গে পিতৃপুরুষরা তারা একদিকে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। যখন তিনি তার দিকে তাকিয়েছিলেন, এখানে সিংহাসনের কথা বলেছে, সিংহাসন না, তিনি দাঁড়িয়েছিলেন শঙ্খচক্র গদাপদ্ম নারায়ণ রূপে। নবদুর্বা দলর শ্যাম, মানে নবীন ঘাস, আমরা সাধারণত সবুজ করে ফেলি তা নয়, এই নবীন ঘাসের প্রকাশ হচ্ছে সবুজ গায়ের রং নয়, সেটা হচ্ছে তার সমস্ত জায়গায় নতুনত্বের প্রকাশ, তার চোখ মুখ একবারে আনন্দে ভরপুর। আপনারা এখন তো সেলফি তোলা খুব সহজ, একটা বাচ্চাকে কোলে নিয়ে সেলফি তুলবেন, তারপর নিজের মুখটা খুব ভালো করে দেখবেন আর বাচ্চার মুখটা দেখবেন, এই যে ফারাকটা, যে নবীনের প্রবীণেরটাতে যে ফারাকটা, এটা খুব সহজে বুঝতে পারবেন। বাচ্চার ভেতরে সামান্যতম মালিনতা নেই, একবারে নিরঞ্জন, ব্লেমিশলেস। আর আমাদের এত মলিন যে ভালো সাবান দিয়ে ঘষে ঘষে, ফেসওয়াশ দিয়ে ঘষে ঘষেও সেই মলিনতাকে তুলতে পারছি না, চামড়ার উপর ট্যান হয়ে আছে, সে আপনি যতই ফেসিয়াল করুন আর টাকিয়াল করুন কিচ্ছু করা যাবে না, সেটা আমার মুখের সাথে লেগে থাকবে। অথচ ছোট শিশুর ভেতরে এটা পাবেন না, ওই যে শিশুর ভেতরে কৌমার্য, ওই কৌমার্যের প্রতীক এখানে সবুজ নবদুর্বা দলশ্যাম এইটি বোঝাতে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, তিনি ইঙ্গিত করিলেন, কাছে যেতে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন, স্তুতি বন্দনা করলেন। এরপরে যে এভিডেন্সটা সেটা কিন্তু ঠিক নয়, এটা গীতা থেকে নেওয়া, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। গীতাতে বলা আছে, এটা পড়েছি, এটা অনেক পরে লেখা বলে এই অংশটা লিখছেন, এটা বলেননি তিনি, শুধু বলেছিলেন আমি তোমার বাড়িতে যাব। এখানে কতগুলো অতিরিক্ত আছে, এটা হচ্ছে তোমার বাড়ি যাব, কারণ তুমি সত্যেরও তা লাগি বিষয়ও ত্যাগি, তুমি সত্যের জন্য বিষয় ত্যাগ করেছ, এই যে জমিদারের বিরোধ বিরাগ ভাজন হয়েছ, সমস্ত কিছু করেছ, সমস্ত কিছু সত্যকে ধরে থাকবে বলে, এই সমস্ত কিছুর মূলে তোমার সত্যকে ধারণ করে থাকবে বলে তোমার এইটা কাণ্ড করা, এটা তিনি বোঝাতে চাইছেন। তাই বলছেন এরকম কিন্তু কিছু তিনি বলেননি, তোমার বাড়িতে যাব। দুটো জিনিস আছে, এরকম যদি ভগবান আমাদের বলতেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতেন তোমার বাড়িতে যাব, আমরা সঙ্গে সঙ্গে আনন্দে আপ্লুত হয়ে পড়তাম, পরের দিনই বড় বাজারে চলে যেতাম ভালো কার্পেট টার্পেট পেট কেনার জন্য। ইনি বলছেন না না, আমি গরিব মানুষ, তোমাকে কি খেতে দেবো, তোমার খুব কষ্ট হবে। এই দুটো জিনিস আছে এর ভেতরে, এক হচ্ছে ইষ্টের প্রতি এত ভালোবাসা, আমার প্রিয়জন তার কষ্ট হবে এটা আমরা মেনে নিতে পারছেন না ক্ষুদিরাম, এটা হচ্ছে ইষ্টের প্রতি ভালোবাসা। আর দুই হচ্ছে তিনি মনে করছেন তার বাড়িতে এলে যদি তিনি যথেষ্ট যত্ন না করতে পারেন তাহলে তার সেবা অপরাধ হবে, এই কারণে তিনি এর থেকে বেরিয়ে আসতে চাইছেন। ভগবান বলছেন না না, তুমি যা আমাকে খেতে দেবে আমি তাই খাবো। আর এই পরেরটা বলছেন না, যে এখানে তুমি যাহা দিবে তৃপ্তি আনিব ভয়ে নাই ক্ষুদিরাম আমি জন্মিবে তব গৃহে যাব দিও গদাধর নাম। এটা কোথাও কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই যে ভগবান বলে দিয়েছিলেন গদাধর নাম দিতে হবে। গয়াধাম থেকে আসার পরেই সন্তান হয়েছিল,
তাই তার নাম গদাধর। রামেশ্বর ধাম থেকে আসার পরে তার মেজপুত্রের জন্ম হয়, তাই তার নাম রাম, রামেশ্বর। এবং তারা যেহেতু বংশ পরম্পরায় রামের সেবক, তাই প্রথম পুত্রের নাম রাখা হয়েছিল রামকুমার। এবং এই রামকৃষ্ণ নামটা নিয়েও সংশয় আছে, এটা কে দিয়েছিলেন, তোতাপুরী না কেউ। একটা এভিডেন্স বলে যেহেতু তারা রামের সেবক, তাই রামকুমার, রামেশ্বর এবং রামকৃষ্ণ এই নামটা তার বাবারই দেওয়া। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, কেউ বলছেন তোতাপুরী নাম দিয়েছেন, তোতাপুরী নামের ব্যাপারে তো পার্টিকুলার ছিলেন না। এখন যেমন আমাদের সাধুদের সন্ন্যাস হবার আগে কি নাম হবে সেই নিয়ে খুব চিন্তা থাকে, আমরা বলি তোদের নাম ডট আনন্দ হবে, তখনও তো নাম ঠিক হয় না। শ্রাদ্ধ হয়ে গেলে আর আপনার অস্তিত্ব নেই, আর স্বামী আর আনন্দের আপনি অধিকারী, আপনি আনন্দ, স্বামী আনন্দপুরী আপনার নামের মধ্যে থাকবে, এটা সবাই জানে। শুধু মাঝের যেটা সেটা হচ্ছে ডট হয়ে আছে, ডট আনন্দ। আমরা লিস্টগুলো দেখতাম নাম দেবার আগে, দেখার সৌভাগ্য হতো, অতএব সে তখন বুঝতে পারতাম ডটের ভেতরে কী কী লেখা আছে, কিন্তু সেটা তো আমার জানানোর কথা নয়, যিনি জানানোবার তিনি জানাবেন। কিন্তু এইটা হচ্ছে আমাদের খুব চিন্তা হতো, কিন্তু আগেকার দিনে ইচ্ছা ছিল না, যেহেতু নামরূপের পারে যেতে হবে তাই নামের কোনো রকম চয়েস থাকতো না। এখনও আমাদের নামের কোনো রকম চয়েস থাকে না, গুরু ভালোবেসে যে নামটা দেবেন সেই নামটাই আমাদের গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে রীতি। এখন তোতাপুরী যখন সন্ন্যাস নিয়েছিলেন, তার গুরুর কাছে যখন প্রণাম করতে গেলেন, তিনি প্রণাম করে উঠা মাত্র টিয়া পাখিতে ডেকে এসেছিল, তাই তার নাম তোতাপুরী। আর তোতাপুরীর আরেক গুরু ভাই, তিনি দুটি চাঁপা ফুল নিয়ে গেছিলেন গুরুর পায়ে দেবেন বলে, তার নাম চামেলিপুরী। চামেলিপুরীর কথা আপনারা অনেকেই শুনেছেন, মা ঠাকুরের দর্শন হয়েছিল কাশীতে, সেই চামেলিপুরী। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট ছিল না, কারণ নামরূপের পারে এটা যাওয়া হচ্ছে সন্ন্যাসের লক্ষ্য ছিল, সেইটার উপর এত বেশি জোর দেওয়া হতো, এই নাম রূপ এগুলোর কোনো চিন্তা নেই। আমার মনে আছে আমার যখন সন্ন্যাস হলো, রঘুনাথ আনন্দজি বললেন স্তবপ্রিয় আনন্দ, বাংলায় স্তবপ্রিয়া শব্দটার অর্থ যিনি ভালো করে তেল টেল মাখান, স্তব। ওটা শোনা মাত্র আমার মুখটা একটু গম্ভীর হয়ে গেল, উনি খুব ইন্টেলিজেন্ট, তো সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। উনি বললেন, না তুমি ভগবানের স্তুতি ভালো লাগো, লাগে তোমার ভগবানের স্তুতি যার আনন্দ স্বরূপ সেই স্তবপ্রিয় আনন্দ, এটা বিষ্ণুর নাম, ভগবান বিষ্ণুর নাম, বিষ্ণু সহস্র নামে তুমি এই নামটা খুঁজে পাবে। তারপরে বললেন নিজের নামটাকে সার্থক রূপে রূপান্তরিত করো। সবাইকে তিনি বলেছিলেন, প্রত্যেককে সন্ন্যাস দেওয়ার পর তিনি বলেছিলেন, মেক ইউর নেম আ সাকসেসফুল ওয়ান, নিজের জীবন দিয়ে সেই নামকে সার্থক করে তুলবার আদেশ তিনি আমাদের দিয়েছিলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করে থাকি। তাই বলছেন এই যে নামকরণের ব্যাপারটা, এটা কিন্তু কোথাও হিস্টোরিক্যাল এভিডেন্স কোথাও নেই। তিনি গয়াধাম থেকে ফিরেছিলেন বলে তার সন্তান হয়েছিল, তাই তার নাম গদাধর রাখা হয়েছিল। পুথিকার লিখছেন, দেবা দেবাদেশ মাথে হরষিত চিতে ক্ষুদিরাম ঘরে ফেরে, তাহারে হেরিয়া চন্দ্রারোহিয়া নাচে উল্লাস ঘরে, অবসর প্রে প্রিয় কাছে গিয়ে চন্দ্রা কহিলা তারে, যেসব বারতা যা ঘটেছে তথা গোপন কিছু না করে। তার মাকে বলা হতো হাউড়ো, হাউড়ো কেন, যার পেটে কোনো কথা থাকে না। কার পেটে কথা থাকে না, যে সবাইকে বিশ্বাস করে, কাউকে অবিশ্বাস করে না, তার পেটে কথা থাকে না। আমাদের পেটে কথা থাকে, আমরা বলি তোকে মন খুলে সব বলছি, কিন্তু আমরা নিশ্চিত করে জানি 25%-এর বেশি কাউকে বলছি না, 75%-ই গোপন করে রেখেছি, কিন্তু তার পেটে কোনো কথা থাকতো না, তাই তাকে হাউড়ো বলা হতো। ক্ষুদিরাম যখন ওখানে গেলেন, ফিরে এলেন, তখন চন্দ্রার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেইগুলো তিনি একে একে বললেন। প্রসন্নময়ী এবং ধনী কামারিণীকে তিনি বলেছিলেন, প্রসন্নময়ী এবং ধনী কামারিণী তাকে বলতে বারণ করেছিল অন্য কাউকে, স্বামী ছাড়া, তাই স্বামী ফিরে আসতে তাকে বললেন। কিন্তু তার ঘটনা শুনে কিন্তু তিনি কিছু বললেননি, নিজের দর্শনের কথা তিনি চুপচাপ শুনেছিলেন এবং চন্দ্রাকে বলেছিলেন যে আমাদের বাড়িতে পূর্ণব্রহ্ম নারায়ণ আসবেন, অতএব এরকম দর্শন তোমার হবে। কিন্তু তিনি নিজে কি দর্শন করেছিলেন সে বিষয়ে একেবারে সম্পূর্ণ তার মুক্তি তিনি বন্ধ করে রেখেছিলেন, একটি কথাও তিনি কখনো বলেননি, কারণ চন্দ্রার পেটে কোনো কথা থাকবে না, তিনি আর পাঁচজনকে বলে বেড়াবেন, লোকে এটা সঠিক অর্থে নিতে পারবে না, তাই তিনি কিছু বলেননি। চন্দ্রার দুটি দর্শনের কথা এখানে বলা আছে। বলছেন, কহিলা সে নাথে একদিন রাতে স্বপ্ন দেখিলাতেই, দেব অপরূপ অগ্নিস্বরূপ রূপেরও সীমানা নাই, করি অধিকার সজ্জাটি তার শুইয়া আছেন সুখে,
মানুষ তো নয় দেব নিশ্চয়, কি ভয় লাগিলা বুকে, এরূপ হেরিয়া দুরু দুরু হিয়া স্বপ্ন টুটিয়া যায়, দীপ জালি ঘরে কিছু নাহি হেরে তবু কম্পিতা কায়, নিদ নাহি আর আখে পাতে তার নিশা কাটে ভাব নাতে, উঠিয়া সকালে প্রসন্নেরে বলে যা কিছু ঘটেছে রাতে, সে কথা শুনিয়া হিসে লুটাইয়া ধমকিয়া মোরে বলে, যা বলেছ মোরে বলো না কাহারে তুমি কি পাগল হলে, যে ইহা শুনিবে অপবাদ দিবে দেবী চরিত্রে তব, তুমি অতি বোকা নাই রাখা ঢাকা আচরণ অভিনব, একদিন প্রাতে ধনির সহিতে কথা কহিবার কালে হয়েছিল যাহা শুনি আশুনো আজি তাহা যুগী মন্দির তলে, শিব অঙ্গ হতে দুর্নিবার স্রোতে নির্গত হয়ে জ্যোতি, তরঙ্গ আকারে গ্রাস করে মোরে কিবা অবিরাম গতি, মনে হলো মোর আমারও ভিতর প্রবেশ করিলাতেই, ভয়ে বিস্ময়ে বাক হারা হয়ে আমি যে জ্ঞান হারাই, ধনির সেবাতে হুঁশ এলো রাতে মনে হয় তদবধি, হয়েছে আমার গর্ভ সঞ্চার এ নহে গুল্ম ব্যাধি, ধনী মানা করে বলি না কাহারে কহিনু তোমার বেলা, বায়ু রোগ নয় গর্ভ সুনিশ্চয় একই দেবতার খেলা, মুখে সরলতা প্রাণে পবিত্রতা হৃদয়ে করুণা ধারা, হ্যারে ক্ষুদিরাম চন্দ্রা বয়ান স্নেহ সুধা রসে ভরা। পুঁথিকার বলছেন যে চন্দ্রা দেবী দুটো দর্শনের কথা বললেন, প্রথম দর্শনটি যেটা এখানে দ্বিতীয় দর্শন বলা আছে সেটা কিন্তু প্রথমে তিনি দেখেছিলেন, সকালে নয় সন্ধ্যেবেলা, বিকেল বিকেল হয় যখন তিনি তার বয়স্যা ধনী কামারিনী এবং প্রসন্নময়ীর সঙ্গে গল্প করছিলেন, বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, তিনি দেখলেন যোগীদের শিব মন্দির থেকে একটা জ্যোতির মতো সে শিবের শরীর থেকে বেরিয়ে এসে সেটা দ্রুত এসে তার পেটের ভেতরে ঢুকে গেল, তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন, ধনী কামারিনী শুশ্রূষায় তিনি উঠলেন এবং তিনি বললেন আমার পেটের ভেতরে গর্ভ সঞ্চার হয়েছে, এটা হচ্ছে প্রথম ঘটনা। ধনী তাকে বারণ করলেন এরকম কথা বলো না। দ্বিতীয় দর্শন কি, তিনি দেখলেন যে তিনি এক রাত্রিরে ঘুমিয়ে আছেন কিন্তু তার বিছানাতে তিনি ঘুমিয়ে নেই, সেই বিছানা অধিকার করে এক বিরাট আকার পুরুষ শুয়ে আছে। এই দর্শনটা কিন্তু অনেক পরে হয়েছিল, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মের পরে, ঠাকুরকে খাটের মধ্যে শুইয়ে টুইয়ে তিনি রেখেছেন, রান্নাঘর থেকে ফিরে এসে দেখছেন তার ছোট শিশু নেই, তার বদলে সেই ঘরের ভেতরে শুয়ে আছেন। যে দর্শনটা তার হয়েছিল যেটার কথা এখানে বলা হচ্ছে সেটা অন্যরকম হয়েছিল, এই লেখক গুলিয়ে ফেলেছেন। অন্যটা হচ্ছে এই ধনী কামারির এই আমাদের চন্দ্রামণি দেবীর মনে হলো তিনি ঘরের অর্গল রুদ্ধ করেই আছেন কিন্তু ঘরের ভেতরে কেউ আছে, তখন তার মনে হলো কেউ বোধহয় কৌশলে, কি সরল লোক দেখুন, জানলা বন্ধ দরজা বন্ধ কিন্তু তার মনে হতে থাকলো কেউ যেন কৌশল করে ঢুকে পড়েছে, কিভাবে ঢুকবে এ বোঝার তার ক্ষমতা নেই, সরলভাবে তিনি বলছেন যে কেউ ঢুকে পড়েছে। ধনী কামারিনী খুব বকাবকি করলেন, বললেন এই কথা তুমি কাউকে বলবে না, তোমার দেবী চরিত্রতে কলঙ্ক লাগবে। আরও তিনটে দর্শন হয়েছিল, আরেকটা দর্শন হচ্ছে তিনি যেন চন্দনের বনের ভেতরে, তিনি যে ঘরে শুয়ে আছেন তার চতুর্দিকে চন্দনের বন, অপূর্ব সেই সুবাস আসছে, সে সুবাস শুঁকতে শুঁকতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আরেকদিন দর্শন করলেন ঘরে শুয়ে আছে, সেদিনকে খুব গরম রোদ্দুর, তিনি ঘরে শুয়ে আছেন দরজাটি খোলা, এমন সময় স্বয়ং ব্রহ্মা এলেন তাকে দর্শন করতেন। ব্রহ্মার কনসেপ্ট আমাদের দেশে কোথাও নেই, তাই চন্দ্রামণি দেবী জানতেন না, তার গায়ের রং লাল, তিনি বললেন তার ভেতরে অপত্য স্নেহ জেগেছে, বলছে ও বাবা হাসে চড়া ঠাকুর, সারাক্ষণ তুই রোদ্দুরে রোদ্দুরে ঘুরছিস, মুখটা তোর গরমে লাল হয়ে গেছে, ঘরে আমানি পান্তা রাখা আছে, বাপ এসে খেয়ে একটু ঠান্ডা হয়। দেখুন এই যে ভালোবাসা কোন স্তরে পৌঁছে গেছে, যাকে চিনি না জানি না, যে চেহারাটা একেবারে সম্পূর্ণ সম্পর্কে কোনো কল্পনা নেই, তার প্রতি অপত্য স্নেহ। আরেকদিন তিনি দেখলেন তিনি শুয়ে আছেন, একটা ছোট্ট বালগোপাল
তার বুকের ওপর দিয়ে হেঁটে হেঁটে ধীরে ধীরে তার গলাটা জড়িয়ে ধরে তাকে আদর করছেন, তিনিও তাকে আদর করছেন, সে তাকে আদর করছেন। হঠাৎ করে সেই গোপাল তার গলা থেকে ছিটকে পড়ে গেল, আর যেই ছিটকে পড়ে গেল সঙ্গে সঙ্গে তার স্বপ্নটা ভেঙে গেল। গোপালের বোধটা এত তার তীব্র ছিল, তিনি হাউ হাউ করে কাঁদতে থাকলেন। তাকে রাম আমাদের রাম আমাদের ক্ষুদিরাম বলেছিলেন যে তুমি আমাদের ঘরে শুধু এই কথা বলেছেন, আমাদের ঘরে এক মহাপুরুষ আসছেন, তিনি আসার আগে এরকম কত কি তোমার দর্শন হবে, এ কথা কাউকে বলবে না, নিশ্চয়ই আমাদের ভালো হবে। পুথিকার বলছেন, মুখে সরলতা, প্রাণে পবিত্রতা, হৃদয়ে করুণাধারা, হেরে ক্ষুদিরাম চন্দ্রার বয়ন, স্নেহ সুধা রসে ভরা। ক্ষুদিরাম হাঁ করে তাকিয়ে আছেন চন্দ্রামণি দেবীর দিকে, দেখছেন সরলতায় ভরা একটা মুখ, ছোট শিশুর মুখ যেরকম হয় সরলতায় ভরা, আমাদের মতো কুটিল নয়, আমাদের যেরকম মুখে গালে সব জায়গায় বয়স হলে দাগ পড়ে, ওই যে কুটিল যা চামড়া শুদ্ধ বলে দেয় যে আমরা খুব কুটিল, খুব জটিল, ঠিক সেই রকম ওরকম নয়, একবারে একবারে ব্লেমিশলেস সরলতা পূর্ণ, আর প্রাণ একবারে পবিত্রতায় পূর্ণ, হৃদয়ে করুণাধারা, অন্যের প্রতি তার ভালোবাসা, এটা তো আমরা দেখেইছি। তিনি সবাইকে খাবার দাবার দিয়ে নিজের খাবারটি বেড়ে গ্রাম ঘুরতে বেরতেন, তারপরে ঘুরে ঘুরে যদি কাউকে অভুক্ত দেখতেন তাকে সঙ্গে করে নিয়ে আসতেন, নিয়ে এসে নিজের খাবারটা তাকে বেড়ে দিতেন, নিজে একটু নাড়ু মুড়ি খেয়ে আর তার খাওয়া হয়ে গেলে তিনি মুখে দুটো পানের খিলি দিয়ে ঘুরে বেড়াতেন। সবাই দেখতো তার ঠোঁট জিভ সমস্ত লাল হয়ে গেছে, অর্থাৎ তার দুপুরের খাওয়ার পর তিনি তার পানটি খেয়েছেন, কেউ জানতেন না তিনি কীরকমভাবে অভুক্ত দিন কাটিয়েছেন। এমন ত্যাগী মা না হলে কি আর ওই রকম ত্যাগী সন্তান তৈরি হয়, এটা হচ্ছে কথা। ত্যাগী মা হওয়াটা খুব জরুরি, আমরা শুধু আশা করে থাকি আমাদের ছেলেপুলেগুলো ত্যাগী হবে, আমরা যেমনটি ভোগী হওয়ার তেমনি ভোগী হব তা কিন্তু হয় না। দেখুন প্রস্তুতি কত প্রয়োজন, দক্ষিণেশ্বরের রানী রাসমণি তিনি পাথরের মূর্তি ভবতারিণী প্রতিষ্ঠা করছেন, কিন্তু তার কাছে এতখানি ইম্পর্টেন্ট, যতদিন ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা হতে চলল তৈরি হওয়া হতো, মন্দির তৈরি হওয়ার সময় থেকে তিনি ব্রত ধারণ করলেন, কম্বলের আসনে শুতেন, সারাদিন জপ ধ্যান করতেন এবং ভবিষ্যান্ন গ্রহণ করে তিনি তার জীবনকে ধারণ করে রেখেছিলেন। এইভাবে দিনের পর দিন, আমাদের তো কেউ মারা গেলে 11 দিন ভবিষ্যান্ন ক্ষতির দম বেরিয়ে যায়, তাই না? এটা দিনের পর দিন, একদিন দুদিন না, দিনের পর দিন এই চলতে থাকছে। এই তপস্যা না থাকলে এই জিনিসগুলো হয় না। আমাদের যে সন্তান পালন হয় আমাদের বাবারা মনে করে কি আর করলো, এই খাওয়ালো দাওয়ালো রোজ রান্না করলো বড় করে ফেললো, অমন করে বড় হয় না। এই প্রতি বড় হওয়ার পেছনে পরতে পরতে মায়েদের যে কত স্নেহ সুধা ভালোবাসা লুকোনো থাকে এটা আমরা সাধারণ মানুষ বুঝে উঠতে পারবো না। এ বোঝার ক্ষমতা আমাদের কারোর নেই। আমি তো বলি যে ত্যাগ বৈরাগ্য যদি কারোর কাছ থেকে শিখতে হয় মায়েদের কাছে গিয়ে ত্যাগ বৈরাগ্য শিখতে হয়, তাদের সন্তানদের যে ভালোবাসা, জগতে বলো বলা হয় যদি নিঃস্বার্থ ভালোবাসার কোনো উদাহরণ থাকে তাহলে সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসায় কোনোরকম সামান্যতম স্বার্থ নেই, আনকন্ডিশনাল লাভ, কোনো কন্ডিশন কিছু না রেখেই ভালোবাসা। আমি তোমাকে বড় করছি তুমি ভবিষ্যতে আমায় দেবে ভেবে কিন্তু মায়েরা ভালোবাসেন না। বাবাদের ভালোবাসা খানিকটা তাই, একটু বড় হলে ছেলেপুলে আমায় দেখবে এটা তারা ভাবেন, মা কখনো কোনো অবস্থাতেই এই কথাটিও ভাবেন না। এই যে আনকন্ডিশনাল লাভ এইটার দিকে হাঁ করে তাকিয়ে আছেন, অপূর্ব এক মাতৃমূর্তি তার চোখের সামনে, তিনি সরলতার সঙ্গে তার অনুভবের গল্প ক্ষুদিরামকে বলে চলেছেন। এবারও বারো তা গয়া ধাম কথা বিপ্র প্রিয়ারে ভাসে, যদি তা করিতা শ্রবণ ফরসি তা মন গদাধর কুলে আসে, কত দর্শন হয় যে তখন তাহার সীমানা নাহি, দেবদেবী কত আসিত যাইত চন্দ্রা দেবীর ঠাই, মধু ফাল্গুনে পিকু কুহু তাহে জাগিয়া উঠিয়েছে প্রাণ, তরু শাখা যত হয় পল্লবিত গায় সবুজের গান, বনকান্তারে নীল সরোবরে কামার কুকুর ঘর, এত আয়োজন হয় কি কারণ কার আগমন তরে, মাঠ ঘাট ঘর নদী প্রান্তর কারে দেয় হাত ছানি, নরনারী প্রাণ হয়ে এক তান কার গায়ে আগমনি, পুরুষোত্তম দেব অনুপম ধর্ম রক্ষার তরে, হলেও ভিখারি সত্য পূজারী আসে ক্ষুদিরাম ঘরে।
নবকালে বারে আগমন করে দেব ঈশ গদাধর, প্রকৃতি তাহারে প্রণিপাত করে আসিছে প্রাণেশ্বর। দেব দেবী যত মাথা করি নত রহে আগমন পথে, ঢালি মন প্রাণ গায়ে স্তুতি গান গদাধর আসে রাখে। ষষ্ঠ নিশীথে দ্বিতীয়া তিথিতে ১২৪২ এক বুধবারে ক্ষুদিরাম ঘরে নর নারায়ণ আসে। প্রসবের কালে এক ঢেঁকি সালে চন্দ্রারে ধ্বনি নিল, জন্মের পর চুল্লির ভিতর জাত চলিয়া গেল। বিভূতি মাখিয়া শ্রীঅঙ্গ ঠাকিয়া নিজের লুকাতে চায়, চন্দ্রা তাহারে চিনিবারে পারে রূপ নাহি ঢাকা যায়। ধনিমা তুলিয়া ফস্য মুছিয়া শত চুম্বন দিল, মা যশোদা বুঝি গোপালের আছে আবার ফিরিয়া পেল। আগমনে কথা রটে যায় তথা শঙ্খ নিনাদ শানে, নরনারী কত আসে শত শত অজানা আকর্ষণে। পণ্ডিতগণ জন্ম লগন গণনা করিয়া বলে, অবতার মতো যোগাযোগ যত পাইয়াছ এই ছেলে, সুনাম লভিবে পূজনীয় হবে নবীন ধর্ম স্থাপী, শ্রীমুখের বাণী নিশ্চয় জানি বহুদূর যাবে ব্যাপী। স্বপ্ন স্মরণে ক্ষুদিরাম মনে বিস্ময়ে ভরে যায়, শাস্ত্র অনুসারী জাত কর্ম করি গদাধর নাম দেয়। অবশেষে তার জন্ম হল ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। একটা অদ্ভুত দেখবেন তিথি হিসেবে মা ঠাকুরের জন্ম কৃষ্ণা সপ্তমী তিথিতে, স্বামী বিবেকানন্দের জন্ম কৃষ্ণা সপ্তমী তিথিতে, ঠাকুরের জন্ম শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, স্বামী ব্রহ্মানন্দজির জন্ম শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। একটা অদ্ভুত সাদৃশ্য এই চারজনের জীবনের মধ্যে আছে। ঠাকুর জন্ম গ্রহণ করলেন, শেষ রাতে তার জন্ম হলো। জন্মাবার পরে ধনিকামারিনী তার মাকে যখন শুশ্রূষা করছেন, তখন সেই কর্দমাক্ত গায়ে সেই রক্ত নাল লেগেছিল, তাতে মাটির ওপর পড়ে ধীরে 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 ছাইয়ের এর মধ্যে ঢুকে গেছিলেন। ধান সেদ্ধ করার যে উনুন ছিল তার মধ্যে ঢুকে গেছিলেন, তাতে তখন আগুন ছিল না, ছাই পাশে ভর্তি। এখানে সব জীবনীকাররা বলছেন তিনি যেন তার সারা গায়ে ভস্ম মেখে এসেছিলেন। শিবের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ভস্ম। ভস্ম কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য, যে আদতে ওইটি হচ্ছে আমাদের শেষ কথা। যদি ভালো মেকআপ থাকে ওটিও শেষ কথা। আমি আপনাদের বলেছিলাম, বোধহয় আগের দিনে বলেছিলাম, অন্যান্য জায়গায়ও বলেছি, আমরা যখন ছোট ছিলাম, যখন এই লোকজনের মরাটরা পড়াতে যেতাম, তখন কলকাতায় আস্তে আস্তে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছিলো, তখন ইচ্ছে করেই যখন এই নাভি তোলা হয়, সেই সময় যে নাভি তুলতো তার আত্মীয় সেজে তার সঙ্গে সঙ্গে যেতাম। সেও ভয় পেত, তাই নিয়ে যেত সিঁড়ি দিয়ে, সরু সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হতো। সেইখানে দেখেছিলাম রাশি রাশি ছাই পড়ে আছে, একটা করে বডি পুড়ছে। তাকে আমরা কত ঠিক করার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই, সেই ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো বডি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছেন। আমাদের এক প্রিয়জন তাকে দাহ করতে গেছে, খুব প্রিয়জন তিনি, হঠাৎই চলে গেছেন। তাকে দাহ করবার সময় যখন চুল্লির ভেতরে ঢোকানো হয়েছে, চুল্লির সামনে যে ঢাকনা সেটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, ওই লিভার কাজ করছিল না, ফলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওই যে প্রিয়জন আমার, তার সব ফুরছে। কত ভালো এখনো মনে আছে, সবুজ জড়িপার একটা শাড়ি পরিয়ে তাকে ভেতরে যখন ঢোকানো হলো, সেটা দাউ দাউ করে পুড়ছে, চুল পুড়ছে, গায়ে শরীর সমস্ত কিছু পুড়ছে, একটা অদ্ভুত দৃশ্য। এত কিছু দেখি তবু আমাদের ভেতরে বৈরাগ্য উপস্থিত হয় না। বলছেন সেই কারণে ভগবান নিজে ভস্ম করে এসে আমাদের হৃদয়ে বৈরাগ্য স্থাপন করতে চাইছেন। জন্মেই তিনি এটা পড়ে জগতের কাছে তিনি বার্তা দিতে এসছেন, একটা নতুন বার্তা, ভগবান লাভ, মনুষ্য জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এ ভিন্ন আর কোনো কোনো উদ্দেশ্য হতে পারে না। গাড়ি বাড়ি সমস্ত কিছু এই পৃথিবীতে রেখে যেতে হবে, কিন্তু সেই অনন্ত স্বামীকে যদি অনুভব না করে ফিরে যায়, তাহলে খালি হাতে রওনা দিতে হবে। অপূর্ব সে শরীর,
তার শরীর যখন ধোয়া মোছা পরিষ্কার করালো খুব বড়, বলছে 6 মাসের বাচ্চার মতো দেখাচ্ছে। ধনী কামারিনী দেখালেন ক্ষুদিরামকে, ক্ষুদিরামের কোলে দেওয়া মাত্র ক্ষুদিরাম হাতে পায়ে সব ছাপ দেখলেন, দেখলেন শঙ্খচক্র গদা পদ্মধারী। তারপর অপূর্ব সেই হাসি দেখে ক্ষুদিরাম সম্পূর্ণ ভুলে গেলেন। প্রেমিক মহারাজ, প্রেমেশ মহারাজ লিখেছেন, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সাদ হয়, যেন মরজগতের মলা মাটি রাখি রাখি ও হাসি হইবে ম্লান। বলছেন শ্রীরামকৃষ্ণের হাসি কীরকম, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা তৈরি হয়, কীরকম তৈরি হয়, বুক চিরে রাখি মনে সাদ হয়। এত দিব্য যার হাসি তাকে মরজগতের মলামাটিতে রাখতে হবে না, কারণ মরজগতেরই মলামাটিতে যদি রাখি তাহলে সে হাসি ম্লান হয়ে যাবে। তাই বলছেন হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সাদ হয়, যেন মরজগতের মলামাটি লাগি ও হাসি হইবে না। অপূর্ব সেই হাসি দেখে এমন মায়া আবর্তিত হলেন, পিতৃস্নেহ জাগরিত হয়েছেন। আমাদের বিজয়া রায়ের একটা গ্রন্থ আছে, প্রথমে ধারাবাহিকভাবে বেরিয়েছিল দেশ পত্রিকায়, পরে গ্রন্থাকারে আনন্দ পাবলিকেশন থেকে বেরিয়েছে আমাদের কথা। আমাদের কথাতে বিজয়া রায় লিখছেন, আমি খুব একটা খুব ইমোশনাল নই, যখন বাবু মানে সন্দীপ রায়ের জন্ম হলো, ছোট্ট শিশুকে আমার কোলে দেওয়া হলো, কোথায় যে এত চোখের জল ছিল জানি না, হাপুস নয়নে দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বুঝলাম এই জলের নাম আর অন্য কোনো নাম নেই, এটার নাম অপত্য স্নেহ, ভালোবাসা, সন্তানের প্রতি আমার যে ভালোবাসা তার যেন প্রকাশ, প্রকাশ হচ্ছে এটার মধ্যে দিয়ে। কি সুন্দর কথা, অপত্য স্নেহ প্রকাশিত হচ্ছে। সে অপত্য স্নেহের বাঁধনে ক্ষুদিরামকে বেঁধে ফেললেন গদাধর, একবারে জন্মাবার সঙ্গে সঙ্গে। মা বাবা তো শুধু তার হাসি দেখেই মগ্ন নয়, গ্রামের অন্যরা তাদের ভেতরেও মনে হতে থাকলো, হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়ে বুক ছিঁড়ে আর কি মনে সাধ হয়, যেন মরজগতের মলামাটি রাখি মরজগতের মলামাটি মাখি ও হাসি হইবে ম্লান। আজি কোকিল কুজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ, দেববালা যত হাত ধরা ধরি নাচিছে গাহিছে ধরা আলো করি, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে নিরখি চাঁদ বয়ান। তারা এলেন, এসে তার সে অদ্ভুত চাঁদ মুখ, চাঁদের কেন সঙ্গে কেন তুলনা করা হচ্ছে, সূর্যের মতো নয় কেন, সূর্যেতেও জ্যোতি আছে চাঁদেতেও জ্যোতি আছে, সূর্যের জ্যোতি এত তীব্র দীর্ঘক্ষণ দেখা যায় না, চাঁদের জ্যোতিতেও আলো হয়, চাঁদের জ্যোতি এত স্নিগ্ধ হাঁ করে সেই চাঁদের জ্যোতি দেখা যায়। শ্রীরামকৃষ্ণের চেহারার ভেতর দুজন সে স্নিগ্ধ, বলছে নিজের সন্তান সবার প্রিয়, নিজের সন্তানকে ভুলে গেছেন গদাধরকে দর্শন করতে। বলছেন শ্রীমুখের বাণী, তারপরে তার পণ্ডিতরা তার যখন ইয়ে করলেন, তার ছক কাটলেন, আবার এখানে কতগুলো হিস্টোরিক্যাল এভিডেন্সে ভুল আছে, এটা ঠিক বলা ছিল অবতারের মতো যোগাযোগ যত পাইয়াছে এই স্থলে, সুনাম লইবে পূজনীয় হবে নবীন ধর্ম স্থাপি, নতুন নবীন ধর্ম স্থাপন করবেন, তিনি একটা দেবালয়ে শিষ্য প্রশিষ্য সহ বাস করবেন এবং খুব শ্রদ্ধার হবেন, কিন্তু অবতারের মতো এইটা কথাটা কিন্তু বলা ছিল না কোথাও। তিনি দেবালয়ে বাস করবেন শিষ্য প্রশিষ্য সহ, নতুন ধর্মমত প্রচার করবেন এটাও কথা বলা ছিল, এবং তার অনেক সুখ্যাতি হবে এটাও বলা ছিল। শ্রীমুখের বাণী নিশ্চয় জানি বহুদূর যাবে ব্যাপী, এই তার কথা যে আগামী দিনের মানুষ নেবে এ কথা কিন্তু বলা ছিল। এই যে বলছেন এর কথামৃত করে এই গ্রন্থ লিখেছেন, তো তাই তার মনে হয়েছে তার কথা অনেক দূর অব্দি যাবে, ততক্ষণে সারা কলকাতার সভ্য সমাজ শ্রীরামকৃষ্ণের কথা শুনে ফেলেছিলেন, কিন্তু যখন তার জন্ম ছক লেখা হয়েছিল তখন কেউ তার আও আও কথাটাও শোনেনি, তারা একটি প্রেডিক্ট করেছিল তার জন্মতে আছে। স্মরণে মননে ক্ষুদিরাম মনে বিস্ময় ভরে যায়, শাস্ত্র অনুসারী যাত কর্ম করি গদাধর নাম দেয়। এতদিন সেই যে তার যে দর্শনটা, তিনি যে দর্শন করেছিলেন ভগবানের, সেই দর্শনটা তার কাছে শুধু একটা দর্শন হয়েছিল, তার বাইরে আর কিচ্ছু নয়। এতদিনে স্মরণ মনন করার পর তার মনে হতে থাকলো তিনি যে দর্শনটা করেছিলেন সেটা সাধারণ নয়, সত্যিকারের দর্শন তিনি করেছিলেন। এরপরের অংশটা আজকে আমরা পড়বো, একটু পুরোটা একটু ছোট্ট অধ্যায় পড়বো, আপনারা একটু ধৈর্য ধরবেন, হাতে 2-4 মিনিট দেরি হতে পারে। অধ্যায়ের নাম হচ্ছে গদাধরের বিবাহ উদ্যোগ। প্রভুর প্রভুর বিবাহ কথা কহিব এবার, শুনি ইহা গদাধরে মতি আছে যার, সাধনায় মত্ত যাবে প্রভু গদাধর, বয়স 5ম মার হলো অতঃপর, গঙ্গার পুরবে তীরে দক্ষিণ শহরে সাধনায় রত প্রভু মা কালীর মন্দিরে,
কি যে তার তীব্র বেগ না যায় বর্ণন, দেখেনি ভাবেনি কেহ এহেন সাধন। এসব লিখিত আছে লীলা প্রসঙ্গেতে, যাহায় পঞ্চম বেদ ঋষিগণ মতে। শরদ শ্রীহরি ইহা লিখিলেন ধ্যানে, ব্রহ্মর্ষি শারদানন্দ প্রতিষ্ঠিত জ্ঞানে। এই লেখক, এই গ্রন্থের লেখক তিনি স্বামী শারদানন্দজির শিষ্য ছিলেন। গুরুরূপে ধর্মে অধমে করেছেন কৃপা, তাহারই অমৃত নাম আমার অজপা। লোকে বলে বায়ু রোগ হয়েছে প্রভুর, ধেয়ে আসে এই সেই কথা কামার কুকুর। কত কথা কহে লোকে রং ঢং দিয়ে, বুকে যেন জননীর শেল হানে ইহে। কিছুদিন মাত্র আগে জ্যেষ্ঠ সুত তাঁর, হয়েছেন গত নাম শ্রীরাম কুমার। ভাবিয়া চিন্তিয়া হইল বেয়াকুল মাতা, কনিষ্ঠ সকাশে তারা ধরিলেন তাতা। কত হল ঝাড়ফুঁক স্বস্তি সস্তয়ন, যে যাহা কহিছে চন্দ্রা করে আচরণ। তাহে না হইলা ফল সব বৃথা যায়, হেরি ইহা শোকাতুরা আরো হলা মাতা। ক্রমে ক্রমে এভাবের হয় উপশম, জগদম্বা দর্শনে শান্ত হলা মন। বাহ্যিক আছার কিছু করে গদাধর, তবে মাতা লভে শান্তি মনের ভিতর। তথাপি মায়ের মন অনাচার করে, সে কারণে সরিলেন পুত্র রামেশ্বরে। তিনি মধ্যম পুত্র শ্রীমতী চন্দ্রার, ধীর শান্ত ভক্তিমান এই পুত্র তার। মাতা ও মধ্যম পুত্র দোহে যুক্তি করে, বিবাহ হইল রোগে দূরে যাবে সেরে। গদাধরে শুধাইল জানিলা তাহারা, বিহবায় অমত আনাই আছে বেশ সারা। পাত্রীর সন্ধান হয় এধার ওধার, মনোমতন পাত্রী নাহি মিলে আর। আদৌ বিরস নয় গদাধর মনে, বিবাহ প্রচেষ্টা হয় এই কথা জেনে। জয়রাম মুখুজ্জির কন্যা নাম তার কালী, তারই সবে তারই সাথে হবে বিয়ে হয় বলা বলি। সম্বন্ধ হইলা পাকা সেই কন্যা শনে, ভাঙি দিলা জয়রাম পাত্র খেপা জেনে। অনেক খুঁজিলা পাত্রী পাঁচ মাস পাঁচ ছয় মাস, অবশেষে সকলেই হইলা হতাশ। দশা হেরি গদাধর হাসে মনে মনে, লক্ষ্মী মাতা আছে কোথা নারায়ণই জানে। ওদের হতাশা হেরি গদাধর কয়, আমার বিয়ের কোণে কুটো বাধা রয়। জয়রাম বাটি রামচন্দ্রপুরে, পাত্রী সেতার হইয়াছে তোলা মোর তরে। হেতা সাধ্য না খুঁজিবে যাইবে তথায়, সে হবে আমার জায়া অন্য কেহ নয়। অন্যত্র কোথাও মোর বিবাহ না হবে, এ কথা ধ্রুব সত্য নিশ্চিত জানিবে। সেই বাক্য অনুসারী রামেশ্বর যায়, রামচন্দ্রপুরে কন্যা দেখিবার পায়। হেরিয়া সাক্ষাৎ লক্ষ্মী আছেন বসিয়া, ইহা অতি পুলকিত রামেশ্বর হইয়া। পাত্রী নির্বাচনে আর বাধা নাই রয়, বিবাহের শুভ লগ্ন ধরিলা তথায়। 1266 সাল বৈশাখের শেষে বিবাহ দিবস স্থির হইল আপোষে। গদাধরের খুব শরীর খারাপ, দক্ষিণেশ্বরে তার যে জগন্মাতাকে পাওয়ার জন্য যে তীব্র আবেগ তৈরি হয়েছিল সেটা সকলে বুঝতে পারতে না। ঘটনা পল্লবিত হতে 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 মায়ের কাছে এসে পৌঁছলো। মা বুঝলেন তার ছেলে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। অথচ কি মজার কথা হলো, তার ছেলের কি সুন্দর বয়স, 24 বছর বয়স, অমন সুন্দর দেখতে, গায়ের রং টকটকে ফর্সা, চওড়া কপাল, চোখ টানা টানা চোখ, শেষ হলে কান, টিকলো নাক, পাতলা ঠোঁট, উন্নত চিবুক, উন্নত গ্রীবা, চওড়া বুক, আজানে লম্বিত হাত, বড় বড় নরম পা, আবার কি 6 টাকা মাইনে পায়, কলকাতায় স্থায়ী চাকরি। অথচ সেই ছেলের জন্য তো কামারপুকুর থেকে কলকাতা অবধি পাত্রী লাইন লেগেছিল, একজনে খুঁজে পাওয়া গেল না। কালী ঘটকালি করেছিলেন শিহরের গ্রামের হৃদয় রামের ভাই, তিনি ঘটকালি করেছিলেন। তিনি কালীর সঙ্গে দেখাশোনা ঠিক করলেন, কালীদেবীর সঙ্গে বিবাহ ঠিক হয়েছে। এমন সময় সে বিবাহ ভেঙে গেল। বিবাহ ভেঙে গেল কেন না, পাত্র পাগল, পাত্র খ্যাপা, তার জন্য অনেক কিছু হয়েছে। এখানে এসে চণ্ড ডাকানো হয়েছে, চণ্ড বলেছেন তোমার তো ভূতে ধরেনি, তোমার যদি এত ভগবানকে চাইবার ইচ্ছা আছে তা তো সুপুরি খাওয়ার আসক্তি কেন। যে কোনো জিনিসে যদি আমাদের আসক্তি থাকে তাহলে ভগবত লাভ হয় না, সেটা তিনি তাকে বলেছিলেন। এবার যখন কেউ খুঁজে পাচ্ছে না, তখন গদাধরের ভারী আনন্দ, তার বিয়ে হবে। এরকম বেহায়াবর আমরা বড় একটা দেখি না। তিনি বললেন যে আমার কন্যা কুটো বাঁধা আছে, কুটো মানে
দেবতার উদ্দেশ্যে যে নিবেদন করা হয় চন্দনের ফোঁটা, চুনের ফোঁটা, নাহলে খড় খড় দিয়ে বেঁধে রাখা থাকে ঠাকুরের জন্য যে ফল ফলটি বা ফুল বা বিশেষ সবজিটি রাখা হয়েছে। তো সেই রকম কুটো বাঁধা আছে। তিনি ধীরে ধীরে এই রামকুমার এই রামচন্দ্র মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যার সাথে তার বিয়ে হলো। বৈশাখ মাস 1266 সালে বৈশাখের শেষে বিবাহের দিন স্থির হলো। পরবর্তী দিন কন্যাকর্তা আমাদের খাওয়াবেন এই কথা দিলে আমরা পরের দিন যেদিন হবে সেদিনকে ঠাকুর এবং মায়ের বিবাহের গল্প বলব। বিবাহের পর তো আমাদের খাওয়া দরকার, নিজের পক্ষে আমাদের লাড্ডু খাওয়াতেই হবে, দরবেশ আমাদের খাওয়াতে হবে। সেই যুগে দরবেশ, গজা এই সমস্ত খাওয়ানো হতো। এই যদি খাওয়াবেন, সুখেন্দুবাবু কথা দেন, তাহলে পরের দিন আমরা অবশ্যই ভগবানের বিবাহের গল্প বলব। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এখানে যে বলা হয়েছে তিনি গিয়ে দেখেছিলেন তা কিন্তু নয়। গদাধর এই রামেশ্বর দাদা যখনই শুনলেন বিবাহ ঠিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি কলকাতায় চলে গেলেন বিবাহ জোগাড় করতে, অন্যান্য জায়গায় চলে গেলেন বিবাহ জোগাড়, চিঠি লেখা শুরু করলেন আত্মীয় স্বজনদের, এবং মা চন্দ্রামণি দেবী ঘরে 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 গিয়ে সবাইকে নেমন্তন্ন করে চলে। কি ইনফর্মাল ব্যাপার! আর যার বিয়ে তার আনন্দের শেষ নেই, সে একবারে আনন্দে ভরপুর ফুটি ফাটা হয়ে আছে। এরকম বেহায়া বর আমরা বড় একটা দেখিনি। সেই বেহায়া বর তিনি জগন্মাতার সঙ্গে বিবাহ হতে চাইছেন যাচ্ছেন। দুজনেরই বিরাট সম্পত্তি, ঠাকুরের তো দেখেই নিয়েছেন বাড়ি কীরকম, কত বড় বিরাট বড় বাড়ি ছিল সেসব তো নিজেরা দেখেইছেন। মায়েরও খুব বড় বাড়ি ছিল না, ওই যে যতটুকু যে দেখছেন মায়ের যে ঘর ওই ঘরে কিন্তু বাসর হয়েছিল, আর যে বারান্দা সেইখানে লোক খাওয়া দাওয়া ছিল। উনি খাওয়ানোর নিয়ে দিলে আমাদের সম্মতি দিলে আমরা পরের দিন এই কীরম খাওয়া দাওয়া হয়েছিল, কীরম আনন্দ হয়েছিল সেই সব গল্প বলব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।